নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল সোমবার 27 নভেম্বর 2023 রাস পূর্ণিমা, 90 বছর পর দুর্লভ মহা সংযোগে এই রাস পূর্ণিমাতে 4 রাশি হতে চলেছে কোটিপতি। কোন এই সৌভাগ্যশালী 4টি রাশি, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি আপনারা শুনবেন, এবং আপনারা ভিডিওটির কিছু আমি আজকে খুব ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে জানাবো, সেই কাজগুলো অবশ্যই রাস পূর্ণিমার দিন আপনারা করবেন। দেখুন, দিব্য আর দুর্লভ মহা সংযোগ সৃষ্টি হয়েছে আগামীকাল, মহালক্ষ্মী যোগ সৃষ্টি হয়েছে, দুর্লভ সিদ্ধিযোগ সৃষ্টি হয়েছে আগামীকাল এই রাস পূর্ণিমায়। 4টি রাশির কপাল খুলতে চলেছে, ভাগ্য খুলতে চলেছে 12টি রাশির মধ্যে 4টি সৌভাগ্যশালী রাশি। দেখুন, রাস পূর্ণিমার দিন আপনারা অবশ্যই কিছু কিছু কাজ আপনারা করুন, তাতে বিশেষ লাভ কিন্তু পাবেন। যাদের জন্ম কুণ্ডলিতে চন্দ্র নেগেটিভ রয়েছে, অবশ্যই আপনাদের চন্দ্রগ্রহকে ভালো করতে গেলে রাস পূর্ণিমার দিন আমি যে ক্রিয়াগুলো বলছি সেটা আপনারা অবশ্যই করুন, এবং ভিডিওর শেষে আমি সমস্ত রাশির নাম কোন কোন দিক থেকে লাভ হবে তাও আমি জানাবো। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনারা কালকে আগামীকাল বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন। বিষ্ণু সহস্র নাম আপনারা যদি পাঠ করতে পারেন, বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন। এবং এর পাশাপাশি আগামীকাল আপনারা ঘি বা চিনি বা দুধ যদি নির্ধনী ব্যক্তিকে দান করতে পারেন, তাতেও আপনারা কিন্তু 10 জন্মের পূর্ণ আপনারা কিন্তু লাভ করবেন। এবং এর পাশাপাশি আপনারা আগামীকাল গঙ্গা স্নান অবশ্যই করুন। রাস পূর্ণিমাতে গঙ্গা স্নান করলে জীবনের অনেক বাধা বিঘ্ন দূর হয়, আর যারা গঙ্গা স্নান করতে পারছেন না, একান্তই অসুবিধা রয়েছে, বয়স্ক বয়োজ্যেষ্ঠ যারা মানুষ রয়েছেন, অবশ্যই বাড়িতে আপনারা জলের মধ্যে গঙ্গা জল মিশিয়ে অবশ্যই আপনারা স্নান করবেন, এবং সেই জলে অবশ্যই একটু হলুদ আপনারা দিবেন। এবং রাস পূর্ণিমার দিন আপনারা গাভী মাতাকে, রাস পূর্ণিমার দিন আপনারা গাভী মাতাকে অবশ্যই কিছু খেতে দিন, অর্থাৎ আপনারা কলা খাওয়াতে পারেন, আপনারা কোনো ফল খাওয়াতে পারেন, অর্থাৎ গাভী মাতাকে আপনারা যদি খেতে দেন তাহলে আপনাদের বিশেষভাবে লাভ এই সময় কিন্তু হবে। রাস পূর্ণিমাতে আপনারা যদি অবশ্যই চন্দ্র দেবতাকে আপনারা যদি অর্ঘ দিতে পারেন, যাদের বৈবাহিক জীবনে সমস্যা চলছে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং হচ্ছে না, আপনারা যদি অর্ঘ দিতে পারেন কিনা, আপনাদের জীবনে কিন্তু যে কোনো বড় ধরনের সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন। অবশ্যই অর্ঘ আপনারা দিন, এবং বিশেষ করে রাস পূর্ণিমাতে আপনারা দুধ দিয়ে আপনারা অর্ঘ দিতে পারেন, খুব ভালো লাভ আপনারা পাবেন। এবং চন্দ্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, তাতেও কিন্তু লাভ পাবেন। চন্দ্রের যদি বীজ মন্ত্র আপনারা পাঠ করতে পারেন সেটাতেও আপনারা লাভ পাবেন। এবং এর পাশাপাশি আপনারা অশ্বত্থ গাছের নিচে আপনারা ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন, এবং পাশাপাশি অশ্বত্থ গাছের নিচে আপনারা জল দেন, তাতে কিন্তু আপনাদের যে পূর্ব জন্মের যে দোষ, অনেকে থাকে না কালসর্প দোষ, এই যে পূর্ব জন্মের যে দোষটা রয়েছে কি না, সেই দোষ থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন। অর্থাৎ অশ্বত্থ গাছে জল দেওয়া এবং ঘিয়ের প্রদীপ, আপনারা
বিষ্ণু এবং মা লক্ষ্মীর কাছে আপনারা অবশ্যই ঘিয়ের প্রদীপ অবশ্যই দান করুন। প্রদীপ দান করলে আপনাদের জীবনে কিন্তু নতুন প্রদীপের আলোয় আলোকিত আপনাদের কিন্তু হবে। রাস পূর্ণিমা একটা বিশেষ স্থিতি যেটাতে আপনাদের যে কোনো মনস্কামনা, অর্থনৈতিক জায়গা, বৈবাহিক জীবন, সম্পত্তি লাভ, যে কোনো দিক থেকে কিন্তু এই সময় কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। এবং 90 বছর পর এই দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে, দিব্য আর দুর্লভ সংযোগ, যার ফলে মাত্র 4টি রাশির মধ্যে স্পেশাল 4টি রাশি হতে চলেছে মহা কোটিপতি। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো, এবং ভিডিওটির আলোচনাটা আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। এবং এর পাশাপাশি আপনারা, আমি একটি কথা আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা যারা ভিডিওটি শুনছেন না, একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন এবং প্রত্যেকে নমো বিষ্ণু জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন। এবং আপনারা চন্দ্রের বীজ মন্ত্র অবশ্যই পাঠ করুন, যাদের চন্দ্র জন্ম কুণ্ডলিতে নেগেটিভ রয়েছে দান অবশ্যই করুন আগামীকাল, কোনো নির্ধনী ব্যক্তিকে দান করুন, এবং নারকেলও যদি দান করতে পারেন আগামীকাল তাতেও কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। গোটা নারকেল যদি আপনারা কোনো জায়গাতে কোনো মন্দিরে গিয়ে যদি আপনারা দিতে পারেন নারকেল, গোটা নারকেল, তাতে কিন্তু আপনারা লাভ পাবেন। এবং এর পাশাপাশি আপনারা কর্পূর দিয়ে গোটা বাড়ি আপনারা আরতি অবশ্যই করুন, তাতে আপনাদের জীবনের যে কোনো বাধা বিঘ্ন আপনাদের দূর নিশ্চিত রূপে কিন্তু হবে। এবার আসি কোন এই 4টি সৌভাগ্যশালী রাশি একে একে আমি আলোচনা করতে চলেছি। প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আগামীকালের যে রাস পূর্ণিমা, 90 বছর পর যে দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে, মহালক্ষ্মী যোগ, সিদ্ধিযোগ, সর্বাত্ম সিদ্ধিযোগ, যার ফলে ভাগ্য খুলতে চলেছে, লটারি ফাটকা থেকে লাভ পেতে চলেছে, অর্থপ্রাপ্তির বড় যোগ সৃষ্টি হয়েছে যে 4টি রাশি। প্রথম রাশি কর্কট রাশি, কর্কট রাশি হতে চলেছে এই রাস পূর্ণিমাতে মহা কোটিপতি। আপনাদের জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, ভাগ্যক্ষেত্রে বড় ধরনের বৃদ্ধি হতে চলেছে, হঠাৎ অর্থপ্রাপ্তি শেয়ার বাজার লটারি থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেই রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশি হতে চলেছে রাস পূর্ণিমাতে মালামাল। আগামী 15 দিনের মধ্যে বড় ধরনের শুভ সংবাদ মকর রাশি আসতে চলেছে, বিশেষ করে কর্মক্ষেত্রে, কেরিয়ার ক্ষেত্রে এবং প্রপার্টি থেকে। দীর্ঘদিন আপনাদের একটা যে আটকে যাচ্ছিল সেই কাজগুলো ধীরে ধীরে কিন্তু আপনাদের এগাবে, এবং বিদেশ থেকে, ফরেন থেকে এই সময় আপনারা লাভ কিন্তু পাবেন। এরপর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি হতে চলেছে মহাকোটিপতি। রাস পূর্ণিমাতে আপনাদের কপাল খুলতে চলেছে। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মেষ রাশির পর মহা সৌভাগ্যশালী রাশি আপনার তুলা রাশি। তুলা রাশি বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ, এবং আপনাদের এই সময় ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, কেরিয়ার ক্ষেত্রে লাভ, এবং ব্যবসা থেকে বড় ধরনের প্রফিট, এবং যারা ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন ফরেন থেকে বড় ধরনের লাভ আসতে চলেছে। মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে তুলা রাশি। ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।